সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান ক্যাম্পাসে। আজ আমরা এসেছি কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে। হাটহাজারী উপজেলার ধলই গ্রামের কাটিরহাটে অবস্থিত এই কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ ছায়াঘেরা সুনিবিড় মনোরম পরিবেশে এই কলেজটি অবস্থিত। সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত এই কলেজের শিক্ষার্থীদের ফলাফল বরাবরই সাফল্যমণ্ডিত। অনুষ্ঠানটি দেখতে আমাদের সাথেই থাকুন। বীর চট্টলার উত্তরাঞ্চলে নারী উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ। এটি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পাশে হাটহাজারী উপজেলার ধলই গ্রামের কাটিরহাটে ছায়াঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এই অঞ্চলে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ব্যাপক নারী গোষ্ঠীকে শিক্ষার আলো বিতরণের লক্ষ্যে এ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রাণপুরুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডাক্তার মাহমুদুল হক এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে 19 ডিসেম্বর 1995 খ্রিস্টাব্দে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। ক্যাম্পাসে গাছের খুঁটি, বাঁশের বেড়া ও ছনের ছাউনির তৈরি ঘর, বিধি মোতাবেক শিক্ষক কর্মচারী নিয়োগপূর্বক 30 জন ছাত্রী নিয়ে 1986-87 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শিক্ষা কার্যক্রম শুরু হয়। 1988 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এ কলেজ পাঠদানের অনুমতি এবং 1989 সালে স্বীকৃতি প্রদান করে। 1 জুলাই 1993 সাল থেকে এ কলেজ সরকারি এমপিওভুক্ত হয়। কলেজের সার্বিক কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে উন্নীত হলে 1999-2000 শিক্ষাবর্ষে বিএ, বিএসএস, বিবিএস পাস কোর্স চালু হয়, ফলে কলেজ একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়। বাঁশের বেড়া, বাঁশ গাছের খুঁটি, ছনের ছাউনির ছোট্ট ঘরে মাত্র 30 জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এ কলেজ উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস কোর্সে 1700 নিয়মিত শিক্ষার্থী সহ 2000 শিক্ষার্থী অধ্যয়নরত আছে। 1994-95 অর্থ বছরে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর প্রথম দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ করে। প্রতিষ্ঠাতা মহোদয়ের সুযোগ্য পুত্র এলাকার গৌরব, সাবেক সেনাপ্রধান, গভর্নিং বডির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক মহোদয়ের ঐকান্তিক চেষ্টায় 5তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল একাডেমিক দ্বিতল ভবনটি নির্মিত হয়। পরে তিনি নিজ প্রতিষ্ঠায় অর্থ যোগান দিয়ে তা 3তলায় উন্নীত করেন। প্রাতিষ্ঠানিক অর্থায়নে দ্বিতীয় একাডেমিক ভবনের অবশিষ্ট চতুর্থ ও পঞ্চম তলার কাজ সমাপ্তির পথে। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক মহোদয় কলেজের সভাপতির দায়িত্ব নেওয়ার পর তার সার্বিক সহযোগিতায় কলেজের উন্নতি সাধিত হয়। কলেজের কর্মকাণ্ড বলতে যেহেতু কলেজ পরিচালনায় আছে, সার্বিক কর্মকাণ্ড কলেজ পরিচালনা পরিষদে দেখাশোনা করে, সেই হিসেবে আমি এটার সাথে সম্পৃক্ত আছি। আপনারা জানেন যে শিক্ষার পরিবেশ যদি ঠিক করতে হয় তাহলে প্রথমে শিক্ষার্থী, তারপরে অভিভাবক এবং তার উপরে পরিচালনা পর্ষদ, এই তিনটার সমন্বয়েই শিক্ষার পরিবেশ গঠিত হয়। তো আমরা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের এবং সেই সাথে পরিচালনা পরিষদের সমন্বয়টা আমি করার চেষ্টা করি। দ্বিতীয়ত ভবিষ্যতে যেটা পরিকল্পনা সেটা হচ্ছে এই কলেজের প্রায় 30 বছর হয়ে গেছে, আমরা 30 বছর উদযাপন করেছি। এর পরবর্তীতে আমরা যেটা চাই সেটা হলো এই কলেজ থেকে স্নাতক পর্যায়ে এবং এটাকে অনার্স করার জন্য, যদি আমরা অনার্স করতে পারি তাহলে মেয়েদের আর কষ্ট করে অনেক দূরে যেতে হবে না, ঘরে বসেই অনার্সটা সেই কোর্স করতে হবে। এবং কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন আছে, যেমন কলেজে এখন ক্লাসরুমের সমস্যার সমাধান হলেও আমরা এখনও পর্যন্ত একটা অডিটোরিয়াম করতে পারিনি। তো আমার পরিকল্পনা যেটা আছে সেটা হচ্ছে প্রথমত একটা অডিটোরিয়াম তৈরি করা এবং তারও পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে এটাকে কিছু আবাসিক করা যায় কিনা, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসে, তাদের প্রতিদিনই আসতে যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় ব্যবহার করতে হয় এবং অনেক ট্রান্সপোর্টের সমস্যা হয়, সামাজিক সমস্যা হয়, নিরাপত্তার সমস্যা হয়, সেগুলো দূরীকরণের স্বার্থে যদি এটাকে আবাসিক করা যায়, একটা হোস্টেল করা যায়, তাহলে অনেক মেয়ে এটার থেকে উপকৃত হবে। তো আপাতত আমি বলবো যে আমার নেক্সট টার্গেট হচ্ছে একটি অডিটোরিয়াম করা, তার পরিবর্তে একটা আবাসিক হল করা, তারপরে যদি সম্ভব হয় হয়তো আরও অগ্রসর করে নিয়ে যাওয়া।
বর্তমানে কলেজের নিজস্ব স্থাবর সম্পত্তির পরিমাণ 3.83 একর। কলেজ বর্তমানে 16টি বিভাগে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 36 জন ও কর্মচারী 12 জন। ফলাফল বিচারে এই কলেজের শিক্ষার্থীরা এই অঞ্চলের অন্যান্য কলেজের তুলনায় তুলনামূলকভাবে অধিকতর ভালো ফলাফল অর্জন করে দেশ ও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করে যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবহারিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার ও সকল শিক্ষার্থী যাতে কম্পিউটার ব্যবহারিক জ্ঞানে অর্জনে সক্ষম হয় সেজন্য পর্যায়ক্রমে সকল ব্যবহারিক ক্লাস নেওয়া সহ সহ শিক্ষামূলক কার্যক্রম যেমন বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলার আয়োজন, নিয়মিত গান ও নৃত্য প্রশিক্ষণ, কবিতা আবৃত্তি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সরকারিভাবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, জাতীয় পর্যায়ে স্মরণীয় বরণীয় ব্যক্তিদের জীবনী আলোচনা, বার্ষিক শিক্ষা সফর আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদে রূপান্তরিত করে যাচ্ছে। এ লক্ষ্যে কলেজের নিজস্ব অর্থায়নে সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষক নিয়োজিত আছেন। ৪০ জন শিক্ষার্থীর সমন্বয়ে একদল সুসজ্জিত রোভার স্কাউট দল কলেজ ও মানবতার সেবায় নিয়োজিত আছে। নেতৃত্ব সৃষ্টির মানুষে কলেজে ক্যাপ্টেন্সি প্রথা চালু করা হয়েছে। প্রতিটি ক্লাসে একজন ক্যাপ্টেন, 2 জন ডেপুটি ক্যাপ্টেন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে নিজেদের নেতৃত্বের গুণাবলী সৃষ্টি সহায়ক হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে একজন কলেজ লিডার, 2 জন ডেপুটি লিডার নির্বাচিত করে তাদের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের 4টি হাউজে বিভক্ত করে প্রতিটি হাউজের 1 জন হাউস লিডার ও 2 জন ডেপুটি লিডার নির্বাচিত করে কলেজের সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার মাধ্যমে অর্জন সুনিশ্চিত করার লক্ষ্যে কাটিহাট মহিলা ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রমকে আমরা পাঠ্যক্রমিক এবং পাঠ্যক্রম সহপাঠ্যক্রমিক 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক শিক্ষককে আধুনিক শিক্ষাবিজ্ঞানের বা পেডাগোজির আলোকে পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ সরকারি উদ্যোগেও আছে এবং আমাদের কলেজ থেকে শিক্ষকদের কর্মকালীন প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। উপযুক্ত পাঠ পরিকল্পনা এবং পাঠ উপকরণ ব্যবহার করে একটি সুনির্দিষ্ট পাঠ পরিকল্পনার মাধ্যমে পাঠদান নিশ্চিত করা হয়েছে। আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে আধুনিকভাবে প্রক্রিয়ায় পাঠদান নিশ্চিত করা হয়েছে। সমৃদ্ধ পাঠাগার ব্যবহার নিশ্চিত করা হয়েছে শিক্ষকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য। কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে কলেজের সামগ্রিক কর্মকাণ্ডকে ডিজিটালাইজড করা হয়েছে। কলেজের সম্পূর্ণ ক্যাম্পাস ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। কম্পিউটার এবং ল্যাপটপের জন্য শিক্ষক শিক্ষিকাদের কলেজ থেকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে। এগুলো পাঠ্যক্রমিক কর্মকাণ্ডের মধ্যে। সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডের মধ্যে সুনির্দিষ্ট বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী সকল জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবসসমূহ পালন করা হচ্ছে। বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আন্ত স্কুল কলেজ মাদ্রাসা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে প্রতি বছর এবং এবছরও প্রায় 20টি আন্ত স্কুল কলেজ মাদ্রাসা প্রতিযোগিতায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আন্ত স্কুল কলেজ মাদ্রাসা বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি আমরা। এবছরও 10টি স্কুল ও কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কলেজের সমস্ত সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডগুলো 4টি হাউজের মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি। বেগম রোকেয়া হাউস, প্রীতিলতা হাউস, মাদার তেরেসা হাউস এবং বেগম সুফিয়া কামাল হাউস। এই 4টি হাউজের লিডার এবং ডিপুটি লিডার ওরা সকলেই পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। বর্তমান সরকার ক্ষমতায় এসে 2010 সালে কুদরতি কুদা শিক্ষা কমিশনের আলোকে শিক্ষা কমিশন রিপোর্ট এবং শিক্ষানীতি 2010
প্রণয়ন করেন এবং এ পর্যন্ত শিক্ষানীতি 2010 এর আলোকেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় যে জিনিসগুলোকে প্রাধান্য, শিক্ষানীতিতে যে জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শিক্ষার্থীদের সচেতন করা মূলত 2010 শিক্ষানীতির উদ্দেশ্য ছিল। আরও উদ্দেশ্য ছিল পুরো শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করা। এই লক্ষ্যে সরকার প্রতিটা স্কুল ও কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করছেন, যেটি শিক্ষানীতি বাস্তবায়নের পথে একদম এগিয়ে যাচ্ছে। দেশ বিদেশের নানাবিধ পুস্তকের সমন্বয়ে এই কলেজে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গ্রন্থাগার। এখানে 10,000 পুস্তক স্থান পেয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ভাণ্ডার প্রসারিত করার জন্যে ত্রৈমাসিক পত্রিকা, শিক্ষাবার্তা, একাডেমিক কার্যক্রম সম্বলিত একাডেমিক ক্যালেন্ডার, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে দেয়ালিকা ও বিদায়ী শিক্ষার্থীদের স্মরণে ফিরে দেখা নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া কলেজের উল্লেখযোগ্য অনুষ্ঠানে কলেজ ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। ছাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্টুডেন্ট হেলথ কাউন্সিলিংয়ে একজন ডাক্তার নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। কলেজের বর্তমান গভর্নিং বডি এ কলেজকে একটি আদর্শ কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই এ কলেজ দেশের একটি আদর্শ কলেজে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। আলোয় আলোকিত ভরা এই বিশ্ব, আর শিক্ষার আলোয় আলোকিত এই কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী। এবারে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। মা